চোখের চিকিৎসা করতে গিয়ে আমার দুটি পার বাটি নষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা আমাকে আর চিকিৎসা করতে পারেনি। আমি আপনাকে দেখতে পারতেছি না, তবুও আজ আমি খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ লিলি বেগম। আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি, এ কারণে আমার স্বামী বাচ্চা সহ আমাকে রেখে চলে গেছে। আমি বলেছিলাম আপনিও অন্ধ হলে আমি সারা জীবন রোজগার করে আপনাকে খাওয়াতাম। সে যাবার বেলায় বলে গেছে সন্তান বড় হলে গেলে যাবে, না গেলে না যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সাথে কথা বলে খুবই আনন্দিত। আমি আপনাকে দেখতে পারতেছি না, তবুও আজ আমি খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা বাড়ি ঘর বিক্রি করে আমাকে চিকিৎসা করেছে। চোখের চিকিৎসা করতে গিয়ে আমার দুটি পার বাটি নষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা আমাকে আর চিকিৎসা করতে পারেনি। পরের বাড়িতে খুব কষ্ট করে কয়েক বছর বসবাস করতাম। আমি কখনো ভাবিনি যে আমার ঘর বাড়ি হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রতিবন্ধী ভাতা পাই। আপনি আমাকে একটা স্বপ্নের বাড়ি ঘর উপহার দিয়েছেন। আপনার দয়া ছাড়া এত সুন্দর পাকা ঘর, জমি, টিউবওয়েল, কারেন্ট কেউ আমাদের মতো অসহায়দেরকে উপহার দিত না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি রাত হলে ঘুমাতে পারতাম না যে আমার মা বাবা আজ আমার কারণে পরের বাড়ি বসত করে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মা বাবার সাথে বাচ্চা নিয়ে আপনার স্বপ্নের রাজপ্রসাদে খুব শান্তিতে আসি। আমার নিরাপদ আছে, আমি খুবই খুশি। আমার কোনো আর বাড়ি ঘরের কষ্ট নাই। আমার বাচ্চা বলে এটা আমাদের বাড়ি, আমার মায়ের বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করেছেন। আপনি আমাদের গর্ব, অহংকার। আমি আপনার জন্য দোয়া করি, আপনি হাজার হাজার বছর বাঁচুন আমাদের মাঝে। বারবার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করুন। 15ই আগস্ট আপনার আপনজনদের হারিয়েছেন, তারা যেন আল্লাহ তাদের বেহেস্ত নসিব করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন। ওর বয়স যখন 7 মাস আমি অন্ধ হয়ে গেছি, ওর বয়স এখন 8 মাস। আমি ওকে অনেক কষ্টে লেখাপড়া করাইতেছি, ওর বয়স 8 বছর এখন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চোখের চিকিৎসাটা কোথায় করেছে? আমি ঢাকা গাজীপুর থাকতাম, গার্মেন্টসে চাকরিও করতাম। আমাকে ঢাকা পিজি হাসপাতালে লাস্ট চিকিৎসা করা হয়েছিল। পরে করোনার জন্য আর আমার পার বাটি নষ্ট হয়ে যায়। পরে আমার বাবা পরে আমার চিকিৎসা করতে আর পারছিল না, দেশে নিয়ে এসেছে। এখন আমি দেশেই থাকি। যাদের আই ইনস্টিটিউট একটু ছোটটা দেখালে ভালো হতো। আমরা স্যার ব্যবস্থা করব স্যার, যা যা করা দরকার আমরা করব স্যার। আমরা আই ইনস্টিটিউটে ওখানে মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুবই ধন্য আজ আপনি আমার মা বাবার মতো আমার পাশে দাঁড়ালেন, আমার চিকিৎসার দায়িত্ব নিলেন। তোমার চিকিৎসা করবো, দেখি তুমি ভালো হয় নাকি, আমরা দেখবো, চেষ্টা করি। ঠিক আছে জি, আপনি ভালো থাকবেন।